ইশ, এখন তো এলো না, যাই চলো। আসবেন বাবা, শো করে টায়ার্ড হয়তো, একটু দেখো। কি সৌভাগ্য আমাদের! আপনি লাগিয়ে দিন। সোনালি, সোনালি এলো না? গায়ে হাত পায়ে খুব ব্যথা বুঝি? আপনাকে খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ, কি বানিয়ে দেবো? আমি ও রসে বঞ্চিত। তাহলে দুটি মোমো খান। হ্যাঁ, আসুন। কেমন খাঁটি নেপালি মোমো? মোমোটা তিব্বতের খাবার। আমাদের কলকাতার গড়িয়ায় যে দোকানটা আছে না, সেখানে এর থেকে ভালো মোমো বানায়। সে আগে, তারপর ডিজিটাল সোনালীকে নিয়ে কোথায় কোথায় যাচ্ছেন বলুন? ওই তো কাল কোচবিহার যাচ্ছি, সেখানে পরশু একটা শো আছে, তারপরের দিন পাহাড়ে, সেখানে 23 তারিখ একটা শো। কাল কোচবিহার যাচ্ছেন, চমৎকার, আমাদেরও তো যাওয়ার কথা। শোটা দেখা যাবে তো? লতিকা তো আপনার কসরত দেখে একদম ফ্যাসিনেটেড। আসল কথা বলো না, তুমি সোনালীকে দেখতে চাও, তোমার তো কোচবিহার যাওয়ার কথা ছিল না? ছিল না তো ছিল না, এখন হলো। ট্যালেন্টের খোঁজে প্রডিউসারদের কত কি করতে হয়। আরে ট্যালেন্টের খোঁজ না হাতি, তোমার খালি ছুকছুকানি। কে ইশো ভাই, এত দেরি করলে যে? বাইরে যাবেন? প্রচুর জোনাকি, জোনাকিদের মিটিং সিজন চলছে, সব পাগলের মতো ছোটাছুটি করছে। কিন্তু আমরা যে তোমার গান শুনবো বলে বসে আছি। আরে ভেতরে এসো, আজ তুমি যা সাহসের পরিচয় দিলে। আমি একটু ঘুরে আসছি। সেই ভালো, দরজাটা টেনে দি। আর দুটো মোমো দিন তো। আচ্ছা, সোনালি কি সত্যি ডিজিটাল? মানে তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, তুমি তুমি কি তাদের মতো সত্য না? দেখুন ডিকে বাবু, সোনালীকে হিরোইন করার কথা ভুলে যান, ও তো মানুষ নয়, সত্যি সত্যি মেশিন, ডিজিটাল। ওর মায়া জালে না জড়ানোই ভালো। আমিও তো তাই বলছি, কি দরকার সব ঝামেলায় পড়ার? আমাদের বাংলাদেশে কি মেয়ে নেই, মানে আসল মেয়ে? সোনালী আসল নয় আমি মানতে পারছি না কিছুতেই। সেটা আপনার ব্যাপার। আমি ড্রাই খরচ করতে রেডি। কত আগে দুটো মোমো খান, আগে আমাকে একটা ড্রিঙ্ক বানিয়ে দিন। চমৎকার।
আপনার এই রুমাল থেকে বিড়াল করার খেলাটা আমার খুব ভালো লেগেছে। নিন, এটা আপনার। ও মা, এটা আমার। ও, কামড়াবে না তো? কি নাম রাখি বলুন তোর? এগি, এগিরি ইরাল না, একদম আসল নিহারিকার মতো। আমি ওর নাম রাখলাম নিহারিকা, ডাকনাম মোমো। একি, আপনি আরেকটু বসুন না প্লিজ। না, সোনালিকে ছেড়ে এসেছি, পড়তে হবে, আবার কোকা কোলা সব শেষ না হয়ে যায়। আচ্ছা, মেয়েটার বোধ হয় বিয়ে থা হবে না? না, এটার হবে। Sure.